আসসালামু আলাইকুম, আমি মাসুম বিল্লাহ ইউএই দুবাই থেকে। যে যেখান থেকে আজকের এই ভিডিওটিতে ক্লিক করেছেন সকলকে আমার পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। কাছে দূরে দেশে বিদেশে প্রবাসী যে যেখানে আছেন, ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদে থাকেন, সবসময় এই দোয়া এবং এই কামনাই করি। তাহলে চলুন আজকের ভিডিও শুরু করা যাক। আরেকটি কথা বলে রাখি, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগে ভিডিওটিতে একটি লাইক দিয়ে যাবেন, আর যদি ভালো না লাগে তাহলে দেখতে থাকুন, ইনশাল্লাহ ভালো লেগে যাবে। তাহলে চলুন আজকের ভিডিও শুরু করা যাক। আজকের ভিডিওটি আপনারা অলরেডি ভিডিওর থাম্বনেল এবং টাইটেল দেখে কিন্তু কিছুটা বুঝতে পেরেছেন কি বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি। যাই হোক, তাহলে চলুন বিস্তারিত শুরু করা যাক। আমরা যারা এই দুবাইতে আরব আমিরাতে বসবাস করছি, আমরা কিন্তু বর্তমান সময়ে, বিশেষ করে বর্তমান সময়ে কিন্তু বেশিরভাগ মানুষই কিন্তু আমরা ট্রেন এবং বাসে চলাচল করে থাকি। কারণ ট্রেন এবং বাস কিন্তু এই দেশে সবচেয়ে বেশি, বর্তমানে সবচেয়ে বেশি মানুষ এই বাস এবং ট্রেন দিয়ে কিন্তু চলাচল করছে, বিশেষ করে মেট্রো এবং বাস দিয়ে। তো আমরা কিন্তু হামেশাই যারা রয়েছি তারা কিন্তু বাস দিয়ে চলাচল করে থাকি। তো যারা বাস এবং ট্রেন দিয়ে চলাচল করেন তাদের জন্য আজকের একটি গুরুত্বপূর্ণ একটি সংবাদ এবং গুরুত্বপূর্ণ একটি তথ্যও বলতে পারেন, তা হচ্ছে যে আমরা যারা বাস দিয়ে এবং ট্রেন দিয়ে চলাচল করি, আমরা যে সিটে বসি, যে সিটটাতে বসি, কখনো কেউ ভুলেও মনের ভুলেও আপনারা এই কাজটা করবেন না যে আপনারা বাসে বসার পর কিন্তু অনেক সময় হয় কি, আমাদের যে পা আছে পা কি করি অন্য একটা সিটে রেখে দিই। এটা হয় কিন্তু অনেক সময়, হয় তোমার না জেনেও হয়, জেনেও হয়, বাংলাদেশে তো সেটা অ্যাভেলেবেল হচ্ছে, কিন্তু এই দেশের কথা বলছি, দেশে যারা চলাচল করছেন পাটা আপনারা বাসের সিটের অন্য, আপনি যে সিটে বসবেন সেই সিটেই রাখবেন, অন্য সিটে পা রাখবেন না। অথবা আপনি এই সিটে বসেছেন, আপনার সাথে সিটে আপনি একটা পা রেখে দিলেন, রেখে বসলেন, এরকম ভুল কেউ করবেন না। কারণ এই ভুলটার কারণে কিন্তু একজন প্রবাসীকে অলরেডি পুলিশ ধরেও নিয়ে গেছে এবং অনেক টাকা তাকে জরিমানা করা হয়েছে, ঠিক আছে। কারণ এটা কিছুদিন আগের ঘটনা, মেট্রো দিয়ে যাচ্ছিল, তখন মেট্রোতে একটি লোক বসা ছিল, সেই লোকটি তার পা অন্য একটি সিটে রেখে দিয়েছিল। তখন আরেকজন যখন আসছে এসে দেখে যে সে বসতে পারতেছে না, তার পা রেখেছে এখানে, বর্তমানে জান যে করোনা ভাইরাসের সমস্যা চলছে, তখন সে কি করেছে, পুলিশকে ফোন দেয়। পুলিশ এসে সাথে সাথে ওই লোকটিকে ধরে নিয়ে যায় এবং মোটা অঙ্কের জরিমানা করে। এটা কলেজ টাইমে আমি দেখেছি, ঠিক আছে। তো এই কাজটি ভুলে তো আপনারা করবেন না, কারণ এরকম ছোটখাটো একটি ভুলের কারণে কিন্তু আমাদের অনেক বড় একটি বিপদ হয়ে যেতে পারে এবং আমাদের মোটা অঙ্কের একটা জরিমানা চলে আসতে পারে। তাই আপনাদের, আমি এই জিনিসটা জানতে পারলাম, তাই আমি আপনাদের মাঝে শেয়ার করলাম। আপনারা বেশি বেশি করে ভিডিওটি আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করুন, তারাও যাতে এই বিষয়টি বুঝতে পারে, ঠিক আছে। তো এই ছিল আজকে ছোট্ট একটি ভিডিও। তো আশা করছি আপনারা বুঝতে পারছেন, ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন অন্যদের মাঝে যাতে এই বিষয়টি মাথায় রাখি। তো সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। নতুন কোনো ভিডিও অন্য একদিন আবার নিয়ে আবার আপনাদের মাঝে চলে আসবো। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।